যেখানে আমরা ছেড়েছিলাম সেখান থেকে বাকিটা এগাচ্ছি এবার। ওটা পাবলিশ করে দেওয়া হয়েছিল সেই সময়, পাবলিশ করার পর ঠিক এরকম দেখতে হলো, যেখানে আউট অফ স্টক, SQID এসে গেছে, ক্যাটাগরি সিলেক্টেড আছে, স্টোর সিলেক্টেড আছে, সিও ডেটাটা সিলেক্টেড নেই, এখান থেকেও এডিট করা যায়, বাট এটা খুব ইম্পর্টেন্ট যাতে গুগল যাতে ক্রল করতে পারে তার জন্য, গুগল ক্রলারের জন্য। এছাড়া এখানে সেটিংসে গিয়ে আমরা যেগুলো এখানে নেই, সিও টাইটেল, টাইটেলটাও ঠিক নেই, এটাকেও চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশনস এটাও এক্সপার্ট দেওয়া আছে, এগুলো একটু চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো এবার আমরা যাব এডিট। আউট অফ স্টক আছে, রেট কিছু শো হয়নি, প্রাইস নেই, তো আমরা এবার বেরোই। খুলে গেছে, পেজটা লোড হতে একটু টাইম নিচ্ছে, কারণ আমার এই মেশিনটা শুরু হয়ে গেছে আবার, তার নিজের গান গাচ্ছে। সোজা আমরা নিচে যাব, যাওয়ার পরে এখানে এই জায়গাতে ইনভেন্টরি ইন স্টক সিলেক্ট করব। হ্যাঁ, ইজ ইন স্টক, আচ্ছা এখানে নেই, যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট সেই জন্য এখানে হবে না, ভেরিয়েশনসে হবে। অ্যাড ভেরিয়েশনস ক্লিক করব, ক্রিয়েট ভেরিয়েশনস ফ্রম অল অ্যাট্রিবিউট, অনেকগুলো অ্যাট্রিবিউট সিলেক্ট হয়ে যাবে একসাথে এবং সমস্ত ভেরিয়েশনসগুলো এসে যাবে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, একটা প্রোডাক্ট আমাদের একবারই তৈরি করতে হবে, সেই জন্য ভালোভাবে তৈরি করব এবং সেটা বহুদিন অবধি এক্সট্রাক্ট থাকবে। ইন্টারনেটের স্পিডটা কমে যায় সে কারণে খুব স্লো ওয়ার্ক করছে, অ্যাকচুয়ালি এটা র্যামের জন্য, কম্পিউটারটা র্যামটা 3 জিবি, 3 জিবিতে এত সব কাজ টানতে পারছে না। সিক্সটিন ভেরিয়েশনস অ্যাডেড, রিপোর্ট দিয়ে দিয়েছি। ওকে, এবার দেখো এটা একটু চাপের কাজ, 16খানা প্রোডাক্টে আলাদা আলাদা করে দাম, আলাদা আলাদা করে সমস্ত কিছু ইনপুটস দেওয়া, বাট এটা খুব তাড়াতাড়ি আমরা ক্লিয়ার করে বেরিয়ে যাবো, খুব একটা বেশি টাইম লাগবে না। দেখো এতগুলো সিলেক্ট হয়ে গেছে, যাতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সিলেকশনের উপরে দামটা আলাদা করতে পারি। তো এক্সট্রা এক্সট্রা স্মল অ্যান্ড ব্ল্যাক যদি কেউ সিলেক্ট করে তার জন্য এখানে ক্লিক করব এবং এটা খুলবে। SQID ওকে, নো প্রবলেম, ম্যানেজ স্টক ক্লিক, ইয়েস ম্যানেজ, সরি নো 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 দরকার নেই ম্যানেজ স্টক, যেহেতু ড্রপশিপ প্রোডাক্ট ম্যানেজ স্টক দরকার নেই। রেগুলার প্রাইস কত, এখান থেকে আমরা এবার দামটা দেখব, কত দাম রয়েছে, 688 রুপিস, এর সাথে আমরা ডাইরেক্টলি অ্যাড করবো 400 টাকা, অর্থাৎ 1088 টাকা দাম হচ্ছে, সেখান থেকে আমরা মাইনাস করে দেবো 200 টাকা, অর্থাৎ 888 টাকা। দুটো দাম আগে ভালোভাবে সিলেক্ট করে নেবো, এই দুটো দামের মধ্যে বড় দামটা বসবে রেগুলার প্রাইসে, অর্থাৎ 1088। সেল প্রাইস কত, 888, ব্যাস। স্টক স্ট্যাটাস ইন স্টক, এখানে ইন স্টক, আউট অফ স্টক যদি আমরা এটা নিই তাহলে আউট অফ স্টক সিলেক্ট। ওয়েট, ডাইমেনশন ইত্যাদি নেই, দরকার নেই। সেম অ্যাজ প্যারেন্ট, সেম অ্যাজ প্যারেন্ট, ক্লাস ট্যাক্স সব 1000 টাকার নিচে, সেম অ্যাজ প্যারেন্ট।
ট্যাক্সেশনটা আমরা নিয়েও করতে পারি, একটু দেখে নিতে হবে। ট্যাক্সেশন যদি হয় তাহলে সেম অ্যাজ প্যারেন্টই থাকবে, উপরে আগে ট্যাক্সেশন হয়ে যাবে। 1000 টাকার নিচে হচ্ছে 5%, 1000 টাকার উপরে হচ্ছে 12%। ট্রাই করবেন যে সমস্ত প্রোডাক্টগুলো এখানে অ্যাড করা সবই যেন 1000 টাকার নিচে থাকে, 1000 টাকার বেশি প্রোডাক্ট বাইরে থেকে অ্যাড করার দরকার নেই। 5% ট্যাক্সেস দিলেও খুব একটা বেশি আসবে না। যদি আমরা 800 টাকার উপর 5% কাউন্ট করি, 888 টাকার উপর 5% মানে হচ্ছে তোমার 40 থেকে 41 টাকার উপর, তো আমরা এখানে বাড়িয়েও দিতে পারি। 200 টাকা বাড়াচ্ছি, সেখানে আমরা 250 টাকা ডাইরেক্ট বাড়িয়ে দেবো। 250 টাকা বাড়ালে হবে 900, এদিকে হচ্ছে 12, ওদিকে যাবে 38, 938 টাকা, তো 938। তো ফাইনালি আমরা 250 টাকা বাড়াবো প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো 1000 টাকার নিচে থাকবে, 938 টাকা। তাহলে আমাদের জিএসটি নিয়েও প্রবলেম হবে না, ডাইরেক্ট আমরা বিলিংয়েও প্রোডাক্ট বিক্রি করতে পারবো। দেন কামস টু ইটস এন্ড, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের ভ্যারিয়েশন ইমেজ ইউআরএল যদি দেওয়ার থাকে আমরা এখান থেকে কপি করেও দিতে পারি বা অন্য জায়গা থেকেও দিতে পারি। বাট এই মুহূর্তে এটা কোনটা আছে, ব্ল্যাক, রাইট, ব্ল্যাক নিয়েছি, এক্সট্রা স্মল ব্ল্যাক। এখান থেকে আমরা ব্ল্যাক ফটোটা নিয়ে নেবো। যদি খুব ভালো প্রোডাক্ট বানাতে চাই সেক্ষেত্রে এভাবে বানাবার দরকার, তাছাড়া আমরা নর্মালি স্কিপ করেও বেরিয়ে যেতে পারি, তাড়াহুড়ো থাকলে আমরা স্কিপ করেও বেরিয়ে যেতে পারি। তবু আমি দেখিয়ে রাখছি, এখান থেকে কপি করে নিয়ে আমরা চলে যাব। যেহেতু 16খানা আছে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাবো না, পেস্ট চলে আসবে। খুবই ভালোভাবে সেট করা আছে প্রত্যেকটা জিনিসকে, খুবই সুন্দরভাবে সেট করা আছে। ওকে, ফাইনালি ব্লু রেড সেম রাখবো, সবই স্কিপ করে বেরিয়ে যাবো। সব কিছু অলরেডি সেট থাকবেই প্রত্যেকটাই, খালি যাওয়া প্রত্যেকটাই দাম বসানো, আর কিছু কাজ নেই। কী কাজ আছে, এটাই রেগুলার প্রাইস 1000 88 টাকা, 88 টাকা, 938 টাকা। কম্পিউটার খুবই স্লো কাজ করছে, কিন্তু কিছু করার নেই আমার। এবার মনে রাখতে হবে এইখানে প্রত্যেকটা জিনিসকে অ্যাড করার পর, যাতে ভিডিওটা খুব লং না হয়, আর এই প্রোডাক্টটা আপডেট করবো না, শুধু সেভ করার পর এই সেভ চেঞ্জেস বাটনটা অবশ্যই দাবো, ওকে, পার্মানেন্টলি। এবং ফাইনালি সবগুলো সিলেক্ট করার পর আমি রেজাল্টটা তোমায় দেখাচ্ছি, ততক্ষণের জন্য একটু স্টপ। সেভ চেঞ্জ বাটন দাবিয়েছি, কিন্তু সেভ চেঞ্জের পর একটু সময় লাগে, দেখো অনেকক্ষণ সময় লাগে, কারণ 16খানা প্রোডাক্ট আপডেট হয় তো একটু সময় লাগে। বাট না, 2 নম্বর পেজেও কিছু প্রোডাক্ট আছে বলছি, তো আমাকে আবার 2 নম্বর প্রোডাক্টের পেজে যেতে হবে, সেভ চেঞ্জ বিফোর চেঞ্জিং দ্য পেজ। ওকে, গেন সেভ করো, দেখো সেভ চেঞ্জ করার পর বেশ কিছুক্ষণ সময় লাগে। দ্বিতীয় পেজে এসে গেছি, দ্বিতীয় পেজে একটাই আছে, এটাকেও করবো, সেভ চেঞ্জ করবো। এবার প্রোডাক্টটা ভিউ করবো, এই লিঙ্ক থেকে কপি করে ভিউ করবো, কেমন লাগছে। এসে গেছে প্রোডাক্ট, দেখাচ্ছে আনন্দন স্টোরের থেকে এটা আসছে, হবার হচ্ছে খুব সুন্দরভাবে, নিচে কারোসলে প্রোডাক্টগুলো কত সুন্দরভাবে যাচ্ছে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। রেড শো হচ্ছে, আমার কম্পিউটারে একটু প্রবলেমের জন্য এটা প্রবলেম হচ্ছে। সাইজ সিলেক্ট করার অপশান আছে, কালার সিলেক্ট করার অপশান রয়েছে, সাইজ সিলেক্ট করবে, কালার সিলেক্ট করবে, অ্যান্ড অ্যাড টু কার্ট, প্রোডাক্ট উইল বি ডিসপ্যাচ বাই, ডেট দিয়ে দেবে কত তারিখে ছাড়ছে, এভরিথিং পুরো রেড দিয়ে, ডিসপ্যাচের ডেট দিয়ে অ্যাড টু কার্ট যাবে। কোনো কোয়েশ্চেন থাকলে এখানে কোয়েশ্চেন করতে পারবে, চ্যাট চাইলে যে ওনার তা, সে যদি অনলাইন সেই সময় থাকে তার সাথে ডাইরেক্ট চ্যাট করতে হবে। ডেসক্রিপশন তুমি দেখতে পারো, ডিটেলসে ডেসক্রিপশন যাচ্ছে, সুন্দরভাবে এসছে প্রোডাক্টের, এভরিথিং এভরিথিং ইজ ফাইন রিলেটেড।